বহু প্রতীক্ষিত প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় আজ গুরুত্বপূর্ণ রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিস্তারিতভাবে আপনারা জানতে চলেছেন এই ভিডিওতে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদেরই কাজে লাগবে। তো আজকে শুক্রবার প্রাথমিকে টেট সংক্রান্ত একটি মামলার রায়দান হবে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে দায়ের হওয়া জোড়া মামলা শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট। এবং আজকে মামলার রায় ঘোষণা করে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লবিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যেটা কজ লিস্ট, এবং সেখানে দেখতে পাচ্ছেন যে ডিভিশন বেঞ্চে আজকে 10:30 সময় লিস্টেড আছে। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আজ ডিভিশন বেঞ্চে এই রায়টি হতে চলেছে এবং ফাইনাল জাজমেন্ট কিছু উঠে আসবে। সিবিআই থেকে মানিকবাবুকে অপসারণ, সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে মামলার আজকে রায় আছে। তো গত 13 জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ মুখোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ। একই সঙ্গে 269 জনকে চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বারস্থ হয় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ, পর্ষদ সভাপতি সহ চাকরি থেকে বহিষ্কৃত প্রার্থীরা। সেই মামলায় গত 1 মাস ধরে তদন্তের গতি প্রকৃতি নিয়ে বুধবার রিপোর্ট পেশ করে সিবিআই। মামলাকারী সহ সব পক্ষের বক্তব্য শুনিয়ে রায়দান স্থগিত রেখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ সেই বহু প্রতীক্ষিত মামলার রায়দান আছে, অর্থাৎ উল্লেখযোগ্য ব্যাপারটি উঠে আসবে এবং এই রায়ের উপর নির্ভর করবে বহু শিক্ষকের ভবিষ্যৎ। কারণ বুঝতে পারছেন এটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং ফাইনাল জাজমেন্ট হিসাবে এটা করা আছে, এবং সেক্ষেত্রে উল্লেখযোগ্য তথ্যটি উঠে আসবে এবং মামলাটি ফর জাজমেন্ট অ্যান্ড ফাইনাল অর্ডার হিসাবে ফিক্সড করা আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেটা ডেইলি কজ লিস্টে আছে। তো উল্লেখযোগ্য তথ্যটি আপনারা জানতে পারলেন এবং এই মামলার যে আপডেট আসবে সেটা আমরা নিয়ে আসবো সবার প্রথম, চেষ্টা করব। তো আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং প্রাইমের সংক্রান্ত আরও বিভিন্ন ধরনের খবর সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না, সবার সাথে শেয়ার করুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।